তো তো কিছুই নাই, ব্যাপারটা হচ্ছে যে যেটা আজকে তোমাদেরকে বলার কথা, টেস্ট টিউব বেবি নেওয়ার কথা, তোমরা এর আগে সেই সম্বন্ধে অবশ্যই বলবো। তোমাদের ব্যাপারটা কি, তোমরা অনেকেই থাম্বনেলে দেখি বলেছো, এমন কিছু আমাদের নিয়ে ভিডিও আছে, তার থাম্বনেলে আছে মন্দিরা এবার টেস্ট টিউব বেবি নিতে চলেছে, বা অনেকে কমেন্ট করছো তুমি কি টেস্ট টিউব বেবি নেবে নাকি। আর এই এই প্রশ্নটা তো হাজার 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 বার উঠে আসছে, মন্দিরা কি প্রেগনেন্ট, মন্দিরা কি প্রেগনেন্ট। অবশ্যই তোমাদের জানাবো। তার এখন সন্ধে হয়েছে, চা খাচ্ছি, আমার চা খাওয়া শেষ। আর ও তো গরম চা খেতে পারে, আমি একটু গরম চা খেতে পারি না, কিন্তু আর আমার থেকেও যদি বেশি। হ্যাঁ দেখো, এটা বলি, মন্দিরা একটু মোটা হয়ে গেছে, এটা একদম ঠিক, ওর ফিটনেস দরকার, এটা একদম সত্যি কথা। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, টেস্ট টিউব বেবি নেওয়ার কথা যেটা তোমরা টাইটেল থাম্বনেলে দেখছো, আমার বাড়িতে কিছুদিন আগে এক দিদিভাই এসেছিল, সে টাইটেল দিয়েছে যে মন্দিরা কি টেস্ট টিউব বেবি নিতে চলেছে। আমরাও এক কোনো একটা ভিডিওতে বলেছিলাম হয়তো যে মন্দিরা আমি টেস্ট টিউব একটা বেবি নিব কি চিন্তাধারা, এরকম কিছু এখনো করিনি, করলে অবশ্যই ভবিষ্যতে তোমাদেরকে বলবো, তোমাদের বলা হয়েছে। কিন্তু তোমরা প্রতিটা ভিডিওতেই দেখি এই কমেন্টটা, কমন একটা কমেন্ট যে টেস্ট টিউব বেবি কি তোমরা নিতে চলেছো, এটা কি ঠিক, এটা কি ভুল। কেউ লিখছো যে বৈশাখীদের কি নাটকটা শেষ হয়ে গেছে, কেউ লিখছে এত তাড়াতাড়ি কেন শেষ করলে, যারা যুক্ত তারা একমাত্র জানো এটা নাটক ছিল কি ছিল না। তা এটা যদি নাটক হতো তাহলে অনেকটা আগিয়ে নিয়ে যেতে, যে ব্যাপারটা শেষ হয়ে গেছে, যখন ওর সঙ্গে আমার অনেকটা পরিস্থিতি এক হয়ে গেছে, তাহলে সেখানে আমরা কেন নাটক করব। আর মানুষ মাত্রই ভুল হয়, আমি ওকে এটা নিয়ে বলছি না, কারণ তোমরা অনেকেই জানো যে আমারও একটা অতীত ছিল, ওরও অতীত ছিল, ঠিক আছে চলো। এইটা একদিন অবশ্যই বলবো, এই অতীতের বিষয়টা অনেক পেছনে হয়তো আমার ভিডিও গেছে, তবে তবু একদিন তোমাদের সামনে বলবো। নতুন করে তোমাদের যারা নতুন সাবস্ক্রাইবার আছো, অবশ্যই বলবো, বা নতুন দেখছো ভিডিও, তাদেরকে অবশ্যই বলবো আমাদের প্রেমটা আবার কি করে শুরু হয়। এর আগে ব্লগ গেলেও হয়তো একটা না বলিনি, হয়তো কোনো কোনো ব্লগে কিছু কিছু সময় গল্প। হ্যাঁ তবে এটা ঠিক, কালকে তোমরা যে ব্লগটা দেখেছো যে আমাদের ঘুরতে যাওয়া নিয়ে একটা ঝামেলা চলছিল, ও বলছিল আমি বলেছি এখন ঘুরতে যাব না, কারণ সবসময় যে সব কিছু করতে হবে এর কোনো মানে নেই। যেটা মেন কথা সেটা হচ্ছে টেস্ট টিউব বেবির যে কথাটা সেটা বলি, টেস্ট টিউব বেবিটা দেখো বাচ্চা নেওয়াটা এখন অনেক রকমভাবেই অনেক পদ্ধতি বেরিয়েছে, সেটা নেওয়াটা কোনো ম্যাটার করে না, কিন্তু আমরা এটাই জানি যে যদি ভবিষ্যতে বাচ্চা নিই, তাহলে বাচ্চা নিলে আমরা কখনো টেস্ট টিউব বেবি নেব না, আমরা দত্তকই নেব, এবং একটা মেয়ে নেওয়ার আমাদের খুব ইচ্ছা আছে, সেটা ভবিষ্যতের পরিকল্পনা। ছেলে আছে, একদমই তাই, আমরা একটা ডিসিশন নিয়েছি, মানে কথাবার্তা বলেছি যে যদি দেখো তোমাদের, তোমরা যারা যারা আমার ফ্ল্যাটে এসছো, আমাদের প্রচুর মানুষ আমাদের ফ্ল্যাটে ঘুরে গেছো, আসছো, যারা যারা ব্লগের মাধ্যমে আমাদের ফ্ল্যাটটাকে দেখছো, তারা এখনো দেখছো যে আমাদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি, এই একটা টেনশন আছে মাথার ওপর। তারপরে আমার বাড়ি, মানে আমার বাবার যে বাড়ি, সেই বাড়ি নিয়ে একটু চাপে আছি, সমস্যায় আছি, সেটাকে ঠিক করব। তো তারপরে এরকম একটা চিন্তা ভাবনা নেব, আর এটাই চিন্তা রয়েছে, দেখা যাক কি হয়। সব থেকে বড় কথা দেখো, বাচ্চা নিলেই তো হলো না, সেই বাচ্চাটাকে কিভাবে মানুষ করব, কি তার ভবিষ্যৎ, কি বৃত্তান্ত, সব কিছু, কারণ এখনকার যা দিনকাল বা যা পরিস্থিতি সব কিছুর দিক থেকে বলো, সব কিছু নিলেই তো একটা আছে, হতে পারে সে মায়ের কাছে আছে, এবং কেন আছে কি জন্য আছে সবই তোমাদের একদিন ব্লগের মাধ্যমে জানাবো। তো তার পিছনেও একটা যে খরচাটা বা যেটুকুনি দরকার বা তাকে যেটুকুনি সাপোর্ট দেওয়ার, সেটা সব থেকে বড়ো সাপোর্টটা সেটা তো মা বাবা দিচ্ছেই, আর যেটুকুনি তার পিছনে আমাদের কর্তব্য দেওয়ার, তাকে চালনা করার, সেটুকুনি আমরা চেষ্টা করছি করছি। এখন তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ। আর তোমরা যে ব্লগটা দেখে তোমরা বলেছো যে মন্দিরা বৈশাখী বাচ্চা নিতে চলেছে, আমাদের একটা PBS এ ব্লগ গেছে যে হচ্ছে সাদের ভিডিও মন্দিরার, তোমরা যারা যারা ব্লগটা পুরো দেখোনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, এই ভিডিওর শেষে দেখবে একটা লিংক পাবা, তোমরা দেখে নিও। দেখছি ভুল বুঝেছো আমাদের, হ্যাঁ তোমরা ব্লগটা পুরোটা দেখো, কেন এটা বলা হয়েছে, কি কারণে, কি কারণে ব্লগটা পুরোটা না দেখে আধা কাপচা ভাবে দেখে কোনো কিছুকেই সেটা বলাটা উচিত নয়। আর যেটা মেন কথা আমার মতে বলে,
টেস্ট টিউব বেবি নেওয়া চাই। আমার যেটা পার্সোনালি যেটা আমার কাছে মতামত যদি তোমরা বলো যে টেস্ট টিউব বেবি নেওয়া চাই, তো আমার ইচ্ছা আছে যে একটা দত্তক নেব আমরা, সেই জায়গাটাই আমরা পৌঁছাতে পারি যে এমন অনেক সন্তান, মাহারা সন্তান আছে, মেয়ে আছে, তো তাদের মধ্যে একজনকে আমি একটা মেয়ে আমরা দত্তক নেব, যাকে আমরা নিজের মেয়ে হিসেবে অনেক বড় করব। সেটা ভবিষ্যতের পরিকল্পনা, এখনই নেব সেটা কিন্তু বলিনি। বলেছিলাম যে কোনোদিন, ও আমাকে যখন বলেছিল তো আমি বলেছিলাম কোনোদিনই এরকম চিন্তা ভাবনা আমরা নেব না, তুমি যদি মানে অনুমতি দাও বা তোমার, যেহেতু তোমার সঙ্গে আমি থাকি সেহেতু তোমার একটা মতামত দরকার, যে আমার এই ইচ্ছাটা আছে আমি কোনোদিন টেস্ট টিউব বেবি না, আমি একটা সন্তানকে অ্যাডপ্ট করতে চাই যেই সন্তানটা তার মা পাবে, তার ফ্যামিলি পাবে। আচ্ছা আমরা আরও একটা কথা, তোমরা অনেকেই বলো রুদ্রর কথা, যে এর আগেও তোমাদের বলেছি এমন ফ্যামিলিও আছে, এমন মা বাবাও আছে যারা সন্তানকে নিজের হাজবেন্ড ওয়াইফ কাজ করে, বাচ্চাটাকে একজন একটা দেখাশোনার মানুষ রাখে, রেখে কাজে চলে যায়। তারপরে এমন মানুষও আছে যার সন্তানকে টাইম দিতে পারে না বলে তার মা বাবার বা তার দিদার বাড়ি রেখে মানুষ করছে। তা আমিও তো ওকে, আমার ছেলেকে মানে রুদ্রকে ওর মা বাবার কাছে রেখেছি, সেটা তো মা বাবার কাছেই রেখেছি, আর রুদ্রকে আমরা প্রতিদিনই দেখতে যাই, কারণ রুদ্র এই বাড়িতেই থাকে, শুধু বাড়িটা আমাদের একটু দূর, মানে 5-7 মিনিটের দূরত্ব, তো রুদ্রকে আমরা দেখতে যাই, দেখা করে আসি। ফালতু মানে একটা খারাপ ভাবো আমাকে, তা এরকম তো অনেক বাচ্চারাই আছে দূরত্ব, মা বাবার থেকে দিদার বাড়ি মানুষ হচ্ছে, ঠাকুমার বাড়ি মানুষ হচ্ছে, তো কি আছে সেই জায়গায়, তো রুদ্রকে আমরা আমাদের কাছেই রেখেছি। যেহেতু তোমাদের এর আগেও বলেছি যে এই অনেক ব্লগে যে আমাদের যেই ফ্ল্যাটটা খুবই ছোট, দুটো ঘর, আমার বাবা অসুস্থ, আমার বাবা একটা পার্সোনাল ঘরে থাকে, তিনাকে ডিস্টার্ব করি না, তিনি তিনার মতন থাকে, আর বাইরে বারান্দায় একটা ডাইনিং স্পেস আছে বাইরে শুধু, আর এই ঘরটাই। এবার আমি যদি এখানে ব্লগ করি বা আমরা যদি কথাবার্তা বলি, বাড়িবাসার মানুষ বা ফ্যামিলির মানুষ যদি আমাদের সঙ্গে দেখা করতে আসে, তখন ছেলেটাকে ধরো পড়াতে আসলো তা কিছু হলো, তো অবশ্যই এই বিষয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগের মাধ্যমে অবশ্যই কথা বলবো। অনেক কিছুই আছে, রুদ্র কেন ওই বাড়ি গেছে, কি কারণে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তবে হ্যাঁ, যেটা মেইন তোমাদের কথা যে আমরা কি টেস্ট টিউব বেবি নিতে চলেছি, না এমন কোনো বিষয় নেই, এখনই আমরা কিছুই নিতে যাচ্ছি না। তবে হ্যাঁ, এটা আমরা মনে মনে একটা আনন্দ পাই যে একটা মানুষকে এনে যাতে ভবিষ্যতে সেই বাচ্চাটাকে বড় করতে পারি, সে যদি একটা ফ্যামিলি পায় যারা অনাথ আশ্রমে থাকে বিশেষ করে, কারণ তোমরা মোটামুটি কম বেশি আজকে আমাদের এই 1 লাখে পরিবার, তারা অন্তত 80% লোক তোমরা জেনে গেছো যে মন্দিরা কোথা থেকে বিলং করেছে। যদি না জেনে থাকো তোমরা মন্দিরা জীবন কাহিনীটা যারা আছে মন্দিরা জীবন দেখো নিও, এবং আমি আবার আমার নতুন জীবনের পুরো কথাটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করবে। যারা যারা নতুন আছো হয়তো অনেকে পিবিএস এর ভিডিও দেখোনি বা দেখো না, তো যাই হোক, তো আমি সেই জায়গা থেকে এটাই বলবো যে টেস্ট টিউব বেবি নেওয়ার থেকে একটা অনাথ আশ্রম, যাদেরও অধিকার আছে একটা ভালো ফ্যামিলি পাওয়া, ভালো জায়গা পাওয়া, সেখানে দাঁড়িয়ে যদি সেটা করতে পারি তাহলে আমি মনে করব যে সেটা আমাদের জীবন ধন্য হয়ে যাবে। অনেকেই অমত হতে পারো, অনেকেই আবার দ্বিমত হতে পারো, কিন্তু যেটা আমাদের চিন্তাধারা এটা আগেও ছিল এখনও ছিল, কিন্তু এই মুহূর্তে না, সেটা ভবিষ্যৎ বলবে। কারণ দেখো আজকে দাঁড়িয়ে আমি তোমাদের বললাম হ্যাঁ আমি পরশুদিন নিয়ে চলে আসবো, দিয়ে আমি তারপরে আবার বললাম না গো আমি আনতে পারছি না, সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করে, এমনই না যে হ্যাঁ আনতেই হবে আনবো, কিন্তু হ্যাঁ ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে। এখন দেখো ভবিষ্যতে যদি সেই জায়গাটা দাঁড়াতে পারি তোমাদের আশীর্বাদে ভালোবাসায়, তাহলে নিশ্চয়ই বাচ্চাটাকে আনার চিন্তাধারা করব। তো যাই হোক, এটাই হচ্ছে মেন কথা। আর সত্যি কথা বলতে দেখো আমার জীবনে অনেক সমস্যা হয়েছিল, তোমরা হয়তো আমি সম্বন্ধে বেশি কিছু তোমরা জানো না, যেটা মন্দিরা সম্বন্ধে তোমরা অনেকেই জানো। তো যাই হোক, আমি ছোট্ট করে কোনো একদিন বলবো, আবারও একটা ট্যাপে হয়তো পড়েছিলাম
যে কারণে সত্যি সত্যি কোথাও আমি এখনো মাঝে মাঝে ভাবি, হয়তো পূজাকে স্মৃতি তো কখনো ভোলা যায় না, চায় না যে তার জীবনে বদনামটা সে নিজের থেকে একদমই তাই। এই যে জিনিসটা আমার সাথে ঘটেছে তাতে বদনামটা আমার গায়ে লেগেছে, মন্দিরার গায়ে কিন্তু কিছুই লাগেনি, কারণ সবাই মন্দিরাকে সাপোর্ট করেছে। অনেকে বলেছে বৈশাখী চরিত্রহীন, কেউ বলেছে বৈশাখী বাজে, কেউ বলেছে বৈশাখী হয়তো এটাই, কিন্তু অ্যাকচুয়ালি বৈশাখী এটা নয়, সেটা একমাত্র বৈশাখী জানে আর ভগবান জানে। আমি সেটাতে আমি আমি ওকে এখনো সাপোর্ট করেছি, হ্যাঁ আমি ভুল করেছি, আবারও বলছি ভুল করেছি, বলেছি যে এটা আমার ভুল হয়েছে তোমাকে বলিনি, কিন্তু তার মানে এটা নয় যে আমি খুব অন্যায় কিছু করে ফেলেছি। আমার কাছে ও যে নিজের নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও যে মানে আমি ভাবতে পারিনি মানে এই একটা মানে যে জড়িয়ে যাচ্ছিল সেটা থেকে যে ওকে বার করে আনতে পেরেছি বা ও যে বেরিয়ে আসতে পেরেছে, এটার জন্য ভগবানকে আমি অনেক অনেক মানে সহস প্রণাম জানাই যে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। আর দেখো আমি এর আগেও বলেছি আবারও বলেছি, আমাদের এটা ডেইলি ব্লগ যাই, ডেইলি ব্লগে মানুষে কি দেয় যেটা সাধারণ রোজ কিছু হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরো। দিন আমি আমার যদি সত্যি এটা নাটক হতো না তাহলে মন্দিরা এটা টেনে নিয়ে যেত আরো, এটা একটা ম্যাটার করে, কিন্তু বিশ্বাস করো সেই জায়গাটা কোনোদিন ছিলও না আজও নেই। ও ওর মতন করে যেটুকুনি পেরেছে ওর যেটা মনে হয়েছে করেছে, হ্যাঁ সেখানে আমার ওর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, এখনো হয়তো কম বেশি চলে, সবটা হয়তো ক্যামেরা তুলে ধরতে পারি না। যেখানে আমার আমি এখন এখন যদি এই যে তোমরা বলছো এখনো নাটক করছে, এখন আমার যেই যেই চলাফেরা কথাবার্তা সেইটা কি সেই সময় ছিল? তোমরা সেই সময়টা আমাকে তোমরা একটু দেখো, প্রতিটা সময় ঠাকুরের সামনে কেঁদেছি যে কি করব, কি রাস্তা আছে, আমার তো এই একটাই রাস্তা, মানে আমি জানি ভগবান একটা রাস্তা বন্ধ করে। এবং আমি আজকে ভিডিওর মাধ্যমে বলেছি অনেক অনেক বড় বড় ইউটিউবার যাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো, তারা আমাকে পার্সোনাল নাম্বার নিয়ে ফোন করেছে, সেটা মন্দিরাই দিয়েছে আমাকে বোঝানোর জন্য, আমি নাম বলবো না কারণ সেটা বারণ আছে, সেখানেও তো অশান্তি হয়েছে ঠিক আছে, তো তারা অবধি জানে যে এটা নাটক ছিল না সত্যি ছিল বা কি ছিল। তার মধ্যে অনেক মানুষ এসেওছে আমাদের বাড়িতে, অনেক ভিডিও গেছে আমাদেরকে নিয়ে, হয়তো অনেকের চ্যানেলে তোমরা হয়তো কম বেশি দেখেছো বা দেখো, তো যাই হোক সেটা বড় কথা নয়, এটাই হচ্ছে মেন কথা যে তোমরা অনেকেই যেটা বলো যে মন্দিরা কি বাচ্চা নেবে, মন্দিরা কি বাচ্চা হবে, তোমরা কি সত্যি টেস্ট টিউব বেবি নিতে চলেছো, এর আগেও বললাম আজকে তোমাদের আরও একবার ক্লিয়ার করে দিলাম, কারণ প্রতিদিনের কমেন্ট হয়তো রিপ্লে আমরা করতে পারি না এটা ঠিক, কিন্তু চেষ্টা করি সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার, এর আগেও এরকম অনেক ভিডিও গেছে। তো যাই হোক তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আজকে তোমাদের জন্য এই জায়গাটা দাঁড়িয়েছি, চলছি কোথাও বৈশাখী বা মন্দিরাকে কেউই চিনতো না, খুব সাধারণ ঘর থেকে আমরা বিলং করি একদম, তো সেখানে দাঁড়িয়ে তোমাদের এইটুকুনি ভালোবাসা আমাদের, আমি মনে করি যে পরীক্ষায় আগেও বলেছি পরীক্ষায় পাশ করে রেজাল্টটা পেলেও ঠিক যতটা না আনন্দ হয়, এই যে ভালোবাসাগুলো তোমরা প্রতিনিয়ত দাও এটা অনেক বড় একটা বিশাল ভালোবাসা আমাদের কাছে, সাপোর্ট বলতে পারো। তো যাই হোক বেশি কথা বলবো না, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে বললাম কথাটা, কারণ আজকে সত্যি কথা আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে বেশ, তা ও বললো যে না ভিডিওটা দাও তুমি, অনেক মানুষের অনেক কিছু ইয়ে এটা তুমি বলো, তা আমি ওই জন্যই আরও বলতে আসলাম। তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে এভাবে থেকো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এটা তোমাদের কাছে আশা রাখি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিও।